নমস্কার বন্ধুরা, পুতুলের পাকশালা অ্যান্ড ভ্রমণে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানিয়ে ফেলব ট্যাংরা মাছের তেল ঝাল। যদিও এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। মাঝে মধ্যে কিন্তু এমনিভাবে ট্যাংরা মাছের তেল ঝালটা বানিয়ে মুখের স্বাদ বদল করে নেওয়া যায়। তাহলে কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করব। এখানে আমি 4 পিস ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি। ট্যাংরা মাছগুলোতে পরিমাণ মতন লবণ, হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি বাটা মশলাটাকে রেডি করে নেব। নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, আছে 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা। প্রথমে আমি মশলাগুলোকে বেটে নেব। মশলাটা বেটে নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোকে বাটা মশলাটার সাথে ভালো মতন করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম। ভালো মতন সব মশলাগুলোকে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষের তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে ট্যাংরা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো কিন্তু একটু বেশ ভালো করেই আমি ভেজে নেব। ট্যাংরা মাছ দিয়ে যদি পাতলা ঝোল করতাম তাহলে কিন্তু ট্যাংরা মাছগুলোকে অল্প করে ভেজে নিলেও হতো, কিন্তু যেহেতু ট্যাংরা মাছ দিয়ে আমি ঝাল করব তাই ট্যাংরা মাছগুলোকে বেশ কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। তো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ট্যাংরা মাছগুলোকে ছেঁকে তুলে নিলাম। আজকের রান্নাটায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আবার আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচের মতন কালো জিরে। কালো জিরেটা যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম একটা কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে কালো জিরাটাকে যখন একটু ভাজা ভাজা গন্ধটা বেরিয়েছে, এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। টমেটোটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে 2-3 মিনিট ধরে টমেটোটাকে আমি ভেজে নেব। সাথে আমি খুন্তিটা দিয়ে টমেটোটাকে বারবার নরম করে নেওয়ার চেষ্টা করব। খুন্তিটা দিয়ে টমেটোগুলোকে ভেঙে ভেঙে টমেটোটাকে আমি ভালো মতন করে নরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে 2-3 মিনিট ধরে মশলাটাকে ভালো মতন করে কষে নিতে হবে। আজকে আর জল দেওয়ার দরকার নেই, তেলের পরিমাণটা যথেষ্ট আছে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষে নিতে হবে, কারণ গোটা জিরে আর গোটা ধনে দেওয়া আছে, নাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে। তাই বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো মতন করে কষে নিয়ে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে। ট্যাংরা মাছগুলোকে দিয়ে আবার 2-3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে রেখে মশলাগুলোকে কষে নেব ট্যাংরা মাছটার সাথে। এবারে মাঝে মাঝে একটুখানি জল দিয়ে ট্যাংরা মাছটাকে আবার কষে নেব, কারণ মশলার মধ্যে ট্যাংরা মাছটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন অল্প করে করে একটু জল দিয়ে মশলাটার সাথে ট্যাংরা মাছটাকে ভালো মতন করে কষিয়ে নেব। ট্যাংরা মাছটাকে ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। এটা কিন্তু একটু মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা দেখেই দিতে হবে। তাই আরেকটুখানি জল মিশিয়ে দিলাম। দিয়ে এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3-4 মিনিটের মতন, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। ঢাকনাটা সরিয়ে দিলাম 3-4 মিনিট পরে। গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। মাছগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে হাই করে দিলাম। দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে তেলটা পুরো মশলাটার মধ্যে, পুরো গ্রেভিটার মধ্যে মাখিয়ে দিলাম। হয়ে গেছে ট্যাংরা মাছের তেল ঝাল। যদি রেসিপি পছন্দ হয়ে থাকে, একটা অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।